আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাহে রমজানের 10 রোজা, আজকে সবাইকে শুভেচ্ছা রমজানের। তো দেখুন, আমি এখানে ইফতারের জন্য এটা আগে নামাজ পড়ে তো খাইতেছি। তো দেখুন, এটা খাসি মাংস পোড়া, মাংস মুরগির মাংস পোড়া, ডিম পোলাও, আর হচ্ছে পোলাও। তো এটা খাইতেছি, তাই একটু আপনাকে দিদির সাথে শেয়ার করলাম। তো দেখুন, এটা হচ্ছে কালকের ইফতারে খেয়েছি আমরা। তো দেখুন, আমি এখন একটা রেসিপি দেখাবো, সেটা আপনাদের দেখুন। তো সবসময় তো একটু খাই ভাজা পোড়া পোড়া, তারপরে তো এখন একটু অন্যরকম একটা রেসিপি দেখাবো আপনাদের সাথে। তো দেখুন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ছোট একটা মিষ্টি কুমড়া। তো এটা আমি অর্ধেক কাটছি, কেটে নিয়েছি। এখন এই অর্ধেক আমি কীভাবে রান্না করি তো সবাই দেখতে থাকুন। তো আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখলে আপনার ভালো লাগবে আশা করি। তো দেখুন, আমি এখন এই মিষ্টি কুমড়াটা কেটে নিব। তো সবসময় তো আমরা ভাজা পোড়া খাই, মাঝে মধ্যে একটু কষা ভাজা, রোজার মাসের বেশিরভাগই ভাজা কষা, গরু মাংস, খাসির মাংস, মুরগির মাংস, তারপরে মাছ কষা, এগুলো আমরা খাই বেশিরভাগই। তো মাঝে মধ্যে একটু ঝোল ঝোল তরকারি হলেও ভালো লাগে। তো ভাবলাম অনেকদিন হয় ঝোলালা তরকারি খেলে, তো ভালো মানে যখন মিষ্টি কুমড়া আছে, চিংড়ি মাছ আছে, তাহলে তো এখানে আমি চার পিস চিংড়ি মাছ নিয়েছি, বড়ো বড়ো চিংড়ি মাছ। তো চার ছোটো ছোটো পিস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এটা এখন পেঁয়াজ দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজ দিয়ে আর মিষ্টি কুমড়াটা ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তারপরে সব অন্য মশলা দিয়ে দেবো। তো আমি এই মিষ্টি কুমড়াতে আর এই যে চিংড়ি মাছে একটা ঝোল করবো, হালকা ঝোল। তো সবসময় কষা ভাজা খেতে তো আর ভালো লাগে, মাঝে মধ্যে একটু ঝোল ঝোল হলে ভালো লাগে। তো ভাবলাম অনেকদিন তো খাই না, তো এভাবে খেয়ে দেখি যারা যারা খান না এইভাবে। তো মিষ্টি কুমড়া অনেকে পছন্দ করে, অনেকে করে না, যারা করে না তারা তো স্কিপ করতে পারেন। তো আমি আবার সব সবজি খাই, বেশিরভাগ আমার সবজি অনেক পছন্দ। তো আমি দেখুন, আমি এখানে সব মশলা, আদা, রসুন, আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। এখন এটা আমি মাছটাও ভালো করে কষাবো, মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তো মিষ্টি কুমড়া এটা অনেকে ভাজি খায়, অনেকে ভাজা খায়। ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার বলছিলো, যখন বেগুনের দাম বেড়েছিল অনেক আগে, এটা তো বলছিলো যে বেগুন দাম হয়ে গেছে তাহলে মিষ্টি কুমড়া তো সবাই বেগুনই খাইবে। এবছর না, ওই আগের বছর রোজায় বেগুনের দাম অনেক বাড়ছিল, তখন বলছিলো যে বেগুনের না বেগুনি না খাইয়া তাহলে মিষ্টি কুমড়া তো বেগুনি খাওয়া যায়। তবে সব সবজিতে ভিটামিন আছে। তো দেখুন, মিষ্টি কুমড়া আমি দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়াটা ভালো করে একটু কষি, মাছের সাথে কষি, তারপরে আমি ঝোল করবো। এটা কে কে ঝোল মিষ্টি কুমড়া ঝোল খেতে পছন্দ করছেন? আমি জানেন অনেকে চিংড়ি মাছ ধরতে আবার ভাজি করে খান, ভাজিও ভালো লাগে। তো আমার কাছে আবার চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আমরা খাই মিষ্টি কুমড়া, ইলিশ মাছের মাছ দিয়েও খাই। তো একটু ঝোল ঝোল করে রান্না করে খাই। তো অনেকেই খায় হতো বা অনেকে খায় না, যার যেটা পছন্দ সে সেরকমই খায়, ঠিক না? তো দেখুন, আমার প্রায় মিষ্টি কুমড়ার কষানো হয়ে গেছে। এখন আমি পানিও দিয়ে দিছি, জালও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু সিদ্ধ হলে তারপর নামিয়ে ফেলবো। তো আমার তরকারিটা রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে বলবেন কমেন্টে, সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক ভালো লাগে। আপনারা যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি অনেক খুশি আপনার কমেন্ট পড়ে, তো অনেক ভালো লাগে। তো দেখুন, আমি এখন ধনে পাতাটা দিয়ে দেবো। আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে গা, এর মাত্র বেশি সময় লাগে না এটি রান্না করতে, মিষ্টি কুমড়া তাড়াতাড়ি গলে যায় গা। তো দেখুন, আমি একটু ঝোল ঝোল রান্না করছি, কারণ আমার অনেক দিন হয় আমি ঝোল আলা তরকারি খাই না। আমার ঝোল আলা তরকারিও ভালো লাগে মাঝে মধ্যে খেতে, সবসময় কষা ভাজাও ভালো লাগে। তো দেখুন, আমার তরকারিটা এখন অলরেডি হয়ে গেছে গা। তো কেমন হয়েছে সবাই আমাকে বলবেন। দেখুন, অনেক মজা হয়েছে তরকারিটা আমি খেয়েছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা এইভাবে যদি বানিয়ে খেতে চান খেতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।